হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডাভ বিউটি ক্রিমের রিভিউ। একটা আপুর প্রশ্ন ছিল, শীতকালে ডাভ বিউটি ক্রিম আমাদের ত্বকের জন্য কেমন হবে? আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করা যাক, এতে অনেক আপুরাই এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারবে। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কেননা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ডাভ বিউটি ক্রিম ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ব্যবহার করতে হয়, কোন কোন স্কিনে ইউজ করা যাবে, কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, প্রাইস কত, কোথায় পাবে, ফুল ডিটেলসটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, অ্যান্ড ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে ডাভ বিউটি ক্রিম এবং এই ক্রিমটার কোয়ান্টিটি হচ্ছে 75 ml। এটা আরও দুইটা ভ্যারিয়েশন সাইজে পাওয়া যায়, একটা হচ্ছে 150 ml আর আরেকটা হচ্ছে 250 ml। সো সাইজ অনুযায়ী এটার প্রাইসটা ভ্যারি করে। অ্যান্ড এই প্রোডাক্টটি হচ্ছে স্কিনে যখন তুমি ইউজ করবে এটার ফ্রেগনেন্সটা কাইন্ড অফ ডাভ বিউটি বারের মতো, লাইক ডাভের যে আদার বিউটি প্রোডাক্টসগুলো আছে ঠিক সেম এটার ফ্রেগনেন্স। সো তোমরা যারা ডাভের ফ্রেগনেন্স পছন্দ করো তাদের ক্ষেত্রে এই গেস এটা অনেক ভালো লাগবে। আমার পার্সোনালি এটার ফ্রেগনেন্সটা খুবই পছন্দের। এবং এটা হচ্ছে এটা টেক্সচারটা রিচ একটা ক্রিমি টেক্সচার, বাট এটা স্মুথ একটা টেক্সচার, খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, অনেক বেশি স্কিনে মাসাজ করার প্রয়োজন হয় না, খুব দ্রুত স্কিন এটা অ্যাবজর্ব করে নেয়। বাট এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড ময়শ্চারাইজিং ফর্মুলা। সো যাদের স্কিনটা হচ্ছে অয়েলি বাট তোমরা লাইট ওয়েট টাইপের একটা ময়শ্চারাইজার ইউজ করতে চাও তাদের ক্ষেত্রে বেসিক্যালি এটা অনেক ভালো কাজ করবে, কারণ এটা স্কিনে ইউজ করলে স্কিনটা গ্রিসি ফিল হয় না এবং স্কিনটা অনেক বেশি হেভি ফিল হয় না। সো এই ময়শ্চারাইজারটি বেসিক্যালি যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন তাদের জন্য অনেক ভালো কাজ করবে, নর্মাল স্কিনে ইউজ করা যাবে। এবং যাদের স্কিনটা সামারে অনেক বেশি অয়েলি, উইন্টারে একটু ড্রাই থাকে তারা এটাকে ইউজ করতে পারো, তবে ড্রাই স্কিনে ইউজ করার ক্ষেত্রে ড্রাই টু এক্সট্রিমলি ড্রাই, যাদের স্কিনে ধরো চামড়া উঠতে থাকে, স্কিনটা অনেক বেশি সাদা হয়ে থাকে এবং তোমরা চাচ্ছ যে একটা প্রপারলি একটা ময়শ্চারাইজেশন স্কিনে প্রোভাইড করার জন্য ভালো মানের ক্রিম ইউজ করতে, সেক্ষেত্রে আমি বলবো যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তাদের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় ময়শ্চারটা নাও দিতে পারে। সেই ক্ষেত্রে যাদের স্কিনটা ড্রাই তোমরা যদি ইউজ করতে চাও তোমাদের বারবার এটাকে রিঅ্যাপ্লাই করতে হবে, লাইক 1.5 থেকে 2 ঘন্টা পরপর এটাকে যদি তোমরা রিঅ্যাপ্লাই করো সেক্ষেত্রে স্কিনটা ময়শ্চারাইজ পাবে। তবে যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন তাদের ক্ষেত্রে এটা অনেক পারফেক্টলি কাজ করবে এবং এই ময়শ্চারাইজিং ক্রিমটিকে অল সিজনিং ইউজ করা যাবে। এখন আসি এই ক্রিমটিকে দিনে এবং রাতে কখন এটাকে ইউজ করব। এই ক্রিমটিকে দিনে রাতে কিংবা তোমরা মুখ ধোয়ার সময়, মুখ ধোয়ার পর যে কোনো সময় এটাকে তোমরা ব্যবহার করতে পারবে, এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এবং এই ক্রিমটিকে যারা দিনের বেলা ইউজ করতে চাও, যেহেতু এটা একটা ময়শ্চারাইজিং ক্রিম এটার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করা, স্মুথ করা, গ্লোয়িং করা এবং অনেক বেশি ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার রাখা। বাট এই ক্রিমটা কিন্তু কোনো প্রকার এখানে SPF দেওয়া নেই, সো সেই ক্ষেত্রে তোমরা দিনের বেলা ইউজ করলে ভালো মানের একটা সানস্ক্রিন এর সাথে ইউজ করতে তোমরা ভুলবে না, এতে তোমাদের স্কিনটা সান প্রোটেকশনও পাবে। সো এটা ইনস্ট্যান্ট গ্লো দেওয়ার জন্য খুবই ভালো একটা ক্রিম এবং স্কিনটাকে হাইড্রেটেড করে ইনস্ট্যান্ট। অ্যান্ড এটা হচ্ছে মেকআপের আগে তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করতে চাও সেক্ষেত্রেও তোমরা এই ময়শ্চারাইজারটিকে ইউজ করতে পারবে। সো এই ক্রিমটি হচ্ছে কীভাবে তোমরা ইউজ করবে, এটা ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে, দেন স্কিনটাকে প্যাড ড্রাই করার পর পরিমাণ মতো নিয়ে ফুল ফেসে এটাকে জেন্টলি মাসাজ করবে, অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনে এটাকে এভাবে রেখে দিবে এবং এটাকে ডে অ্যান্ড নাইট টাইম যে কোনো সময় তোমরা ব্যবহার করতে পারবে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে ক্রিমটি আসলে আমাদের স্কিনে কী কী কাজ করতে পারে। এখন আসে এই ক্রিমটিকে কোন কোন স্কিনে ইউজ করবে না। যাদের স্কিনে অ্যাক্টিভ পিম্পল আছে, স্কিনে প্রচণ্ড মাত্রায় পিম্পল দিয়ে ভরা, তারা হচ্ছে এই ক্রিমটিকে ইউজ করবে না। অ্যালার্জেটিক যাদের স্কিনটা কিংবা অনেক বেশি সেন্সিটিভ তারা এটাকে ইউজ করবে না। এবং ইউজ করার আগে যারা এটাকে ইউজ করতে চাও অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে, যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো। এখন আসি এই ক্রিমটির প্রাইস কত। এটার কোয়ান্টিটি হচ্ছে 75 ml অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে 250 টাকা। প্রাইসটা কিন্তু ভ্যারি করতে পারে, এক এক জায়গায় এটা এক এক রকম প্রাইস রাখে।
সো যেখানে ডাভের প্রোডাক্টগুলো সেল করা হয় এটাকে খুব ইজিলি তোমরা যে কোনো ভালো কসমেটিক স্টোরে এটাকে খুব ইজিলি পেয়ে যাবে। অ্যান্ড এটার যে বড়ো সাইজগুলো আছে সেটার প্রাইসটা আর একটু বেশি হতে পারে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।